আপনাদের উদ্দেশ্যে আমার সবিনয়ে কিছু বলার আছে। যে কথাগুলো আমি মেঘে দুর্ঘটনার দিন থেকে চিৎকার করে বলে আসছি, যে দয়া করে আপনারা দায়িত্ববান হন, দয়া করে একটু সহানুভূতিশীল হন। খবর মানে হাতে গরম মুছমুছে কিছু ব্যাপার না। আপনাদের প্রচার করা মিথ্যে খবর একজন মানুষকে, তার পরিবারকে কোথায় ঠেলে দিতে পারে, তার আশপাশের মানুষজনের জীবনে কি দুঃসময় নিয়ে আসতে পারে, সে তো আপনারা প্রত্যক্ষ করলেন। আমি হাল জোর করে অনুরোধ করছি, দয়া করে নিজেদের পেশার মর্যাদা রক্ষা করুন। মেঘ আর জিষ্ণু অনেক ভালো ভালো গান উপহার দেবে আপনাদের, অনেক সম্ভাবনা ওদের দুজনের। সেই সম্ভাবনা বাস্তবে রূপান্তরিত হবে যদি ওরা মানসিকভাবে শান্তিতে থাকে। আমার আর কিছু বলার নেই, ধন্যবাদ। আমার একটা কথা জিজ্ঞেস করার আছে সৌরনীল গাঙ্গুলির কাছে। মিস্টার গাঙ্গুলি, এই পুরো ঘটনার পরিপ্রেক্ষিতে আপনার কি বলার আছে? আমার যতদূর মনে পড়ে মিস্টার গাঙ্গুলি, সেদিন রিসর্টে আপনি সবার আগে মেঘরায়ের দিকে আঙ্গুল তুলেছিলেন এবং জিষ্ণু সেনের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। কারণ আর একটা প্রশ্ন আসার আগে আমি কিছু কথা বলতে চাই। হ্যাঁ, সেদিনকে আমি একটা ভয়ানক অন্যায় করেছিলাম, সকলের সামনে দায়িত্ব জ্ঞানহীনের মতো আচরণ করেছিলাম। সেদিনকে আমি সব থেকে বেশি অন্যায় করেছিলাম আমার স্ত্রীর কাছে, মেঘের কাছে, তার পরিবারের কাছে। আমার সেদিনের সেই অক্ষমণীয় অন্যায় মেঘকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। আমার সমস্ত আচরণের জন্য আমি ক্ষমা চাইছি, আপনাদের সকলের সামনে আমি ক্ষমা চাইছি, মেঘের কাছে, মেঘের পরিবারের কাছে, আর অবশ্যই জিষ্ণুর কাছে। আমরা আমাদের ক্ষুদ্রতা, নিজেদের মনের ভেতরকার অন্ধকার, এগুলোকে অনেক সময়তেই অতিক্রম করতে পারি না, উল্টো দিকে এইগুলোর দ্বারাই চালিত হই। আর সেদিনকে ওই মুহূর্তে আমার ভেতরের ক্ষুদ্রতা আমাকে চালিত করেছিল। বলতে পারেন আমি অন্ধ হয়ে গেছিলাম, আমার বুদ্ধি ভ্রষ্ট হয়েছিল। আমি মেঘকে সন্দেহ করেছিলাম, সেটা আমার ভুল, আর আমার ওই ভুলই মেঘকে একটা বিরাট সর্বনাশের দিকে ঠেলে দিয়েছিল। সেই ভুলের কোনো ক্ষমা হয় না। তবে মেঘ, তোমার কাছে, আঙ্কেল আন্টি, আপনাদের কাছেও আমি মাপ চাইছি। সেদিনকে আমি আমার দায়িত্ব পালন করিনি, আমি আমার ক্ষুদ্রতার পরিচয় দিয়েছি। যতক্ষণে আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরেছিলাম, ততক্ষণে অলরেডি একটা বড় বিপদ ঘটে গেছিল। আমি পুলিশের কাছে, আমার বোন গিনির কাছে কৃতজ্ঞ, আমি দিব্যেন্দুর কাছেও কৃতজ্ঞ। বলতে গেলে গিনি আর দিব্যেন্দু নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে রূপের করা অপরাধগুলোকে আমাদের সকলের সামনে এনেছে। এই জন্য আমি গিনি এবং দিব্যেন্দুর কাছে কৃতজ্ঞ। ওরা মেঘের অপরাধীকে খুঁজে বের করেছে। আমার মনে হয়েছিল কিছু মিথ্যে খবর ছড়িয়ে মেঘের ভাবমূর্তিকে যেভাবে কালিমালিপ্ত করা হয়েছিল, সেটা পরিষ্কার হওয়া দরকার। মেঘের তো এই অসম্মান প্রাপ্য নয়। এই কলঙ্কের ভার মেঘ কেন বয়ে বেড়াবে বলুন তো? আমি নিজেকেও মেঘের সমস্ত অসম্মানের জন্য দায়ী করি, আর তাই আমার মনে হয়েছিল মেঘের অপরাধীদের সকলের সামনে এক্সপোজ করে মেঘের কলঙ্ক মুক্তিতে হয়তো আমি খানিকটা পার্টিসিপেট করতে পারি। তাই আপনাদের সামনে আমরা সব কিছু জানাতে চেয়েছিলাম। আমি চাইব এই খবর আপনারা যথাযথভাবে তুলে ধরবেন, আর আমি অবশ্যই চাইব মেঘ আর জিষ্ণু যেমন পরস্পরের বন্ধু আছে, তারা যেন চিরকাল ঠিক এই রকম বন্ধুই থাকে। আর আমি মন থেকে চাই মেঘের সঙ্গে যে বা যারা এই জঘন্য অপরাধ করেছে, তারা যেন যথাযথ শাস্তি পায়। একটা কথা সবার শেষে বলে যাই, দেখবেন চাঁদের গায়ে দাগ দেখে আমরা অনেক দূর থেকে সেটাকে কলঙ্ক বলে দাগিয়ে দিই, কিন্তু তাতে তো চাঁদের কোনো কলঙ্ক হয় না। সেটাই আমার আপনার মতো মানুষদের অজ্ঞতার পরিচয়। ठीक तेमोनी मेघेर नामेও কোনো কলঙ্ক দাগিয়ে দিলে তাতে মেঘের কোনো কলঙ্ক হয় না, হতে পারেই না। মেঘ এই সব কিছুর অনেক ঊর্ধ্বে। মেঘ আমার কোনো মুখ নেই তোমার সামনে দাঁড়াবার মতো, তাও বলছি পারলে আমাকে মাফ করে দিও। আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী, তোমাদের সকলের কাছেই ক্ষমা প্রার্থী। एक मिनट दाड़ा আমাকে একটা সত্যি কথা বলবি? বল। ওখানে রূপ যা সব বললো তুই কি সেগুলো বিশ্বাস করিস? এই কথাগুলো এখন থাকুক, মানে বাড়ির সবাই টায়ার্ড হয়ে আছে, আমিও টায়ার্ড হয়ে আছি, এক্সট্রিমলি টায়ার্ড। যা সব হচ্ছে সেটা আমার জন্যও টায়ারিং, এই বাড়িতে যা হয়ে চলেছে সেটাতেও আমি টায়ার্ড। একটা হ্যাঁ বা না উত্তর দিতে তুই নিশ্চয়ই টায়ার্ড হয়ে যাবি না? তাই পরিষ্কার করে তুই আমাকে বলবি, বলবি যে ওখানে রূপ যা সব বলেছে সেটা তুই বিশ্বাস করেছিস কি করিসনি? মেঘ বিশ্বাস করে কি করে না জানি না, তবে আমি করি, তোর বাপি করে। হ্যাঁ, ওই রূপের সাথে, ওই ক্রিমিনালটার সঙ্গে হাতে হাত মিলিয়ে তুই বোনের সাথে যে নোংরা খেলাটা খেলেছিস না, তারপরেও তোর গলা উঁচু করে কথা বলতে লজ্জা করছে না? না, করছে না। কেন বলো তো মা? কারণ আমি কিছু করিনি। আমার একদম লজ্জা করছে না, কারণ রূপ আমার নামে একটা মিথ্যে অ্যালিগেশন লাগিয়েছে সবার সামনে। আরে বাবা, অদ্ভুত ভাগ্য আমার, আমি কিছু করিনি। পুলিশ আমাকে ছেড়ে দিল, আমাকে নিয়েও গেল না, জেলে নিয়ে গেল না, বাড়িতে আসতে বললো, কিন্তু আমার বাড়ির লোক আমাকে বিশ্বাস করে না। এটা কি করে হয়? তুমি খুব অবাক হচ্ছ তাতে? বাড়ির লোক তোমাকে বিশ্বাস করছে না তাতে খুব অবাক হচ্ছ? বিশ্বাস করার মতো কি কাজ তুমি করেছো? আর ওই যে বললে না যে পুলিশ ছেড়ে দিয়েছে তোমাকে? ছাড়েনি, ইনভেস্টিগেট করবে, ইন্টারোগেট করবে, তারপর তোমাকে অ্যারেস্ট করবে। কারণ তুমি যেটা করেছো সেটা একটা ক্রিমিনাল অফেন্স। তোমার ভেতরকার নেগেটিভিটি, তোমার ভেতরকার হিংসে তোমাকে এমন জায়গায় নিয়ে গেছে তুমি ধীরে ধীরে একটা আস্ত ক্রিমিনাল তৈরি হয়ে গেছো। চুপ করো, এসব ছাড়ো। এখন দেখো তোমার শরীরটা খারাপ করবে, এক্সাইটেড হয়ে না বেকার, ছাড়ো না। আমার বোধহয় কিছুতেই আর কিছু হবে না রে। যা সব সহ্য করতে হচ্ছে আমাকে, প্রত্যেকটা মুহূর্তে আমার মাথা হেঁট হয়ে যাচ্ছে তোমার কারণে। আমি ক্রিমিনাল এটা বলতে তোমার আটকালো না ভাবি? না, আটকালো না, আটকালো না, যন্ত্রণা হলো, যন্ত্রণা। যে যন্ত্রণার কানাকড়ি দামও তোমার কাছে নেই। তুমি এতটা নিচে নেমে গেছো যে নিজের বোনের সর্বনাশ করতে, তাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে তুমি মুহূর্ত ভাবো না। ভুল করছো ভাবি। আমি আমার বোনকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিলাম নাকি নীল? নীল ওকে দিনের পর দিন লোকের সামনে অপমান করে গেছে, তাই জন্য সুইসাইড করতে গেছিল। আমি কিচ্ছু করিনি। কি প্রমাণ আছে? কি প্রমাণ আছে তোমার কাছে, তোমাদের কারুর কাছে, যে আমি কিছু করেছি? খুব পাকা ক্রিমিনাল যারা, তারা তো প্রমাণ রেখে কাজ করে না। আর তোমার মিথ্যে বলতে বলতে, তোমার তো মিথ্যেগুলোই তোমার কাছে সত্যি হয়ে গেছে। মিথ্যে বলতে বলতে, মিথ্যে সাজাতে সাজাতে তুমি একটা গোটা মিথ্যে পৃথিবীর মধ্যে বাস করছো। বাহ, ওয়ান্ডারফুল বাবি, ওয়ান্ডারফুল। আমার না মাঝে মাঝে সত্যি সন্দেহ হয় তোমরা আমার নিজের মা ভাবি তো, নাকি আমাকে কুড়িয়ে পেয়েছিলে? হতেই পারে। যেখানে যাই হয় আমার দিকে আঙুল তুলতে তোমাদের বেশিক্ষণ সময় লাগে না, তোমাদের একদমই আটকায় না ভেতর থেকে। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রূপ সবার সামনে আমাকে এত খারাপ কথা বললো, তোমরা ওখানে চুপ করেছিলে। তার মানে কি তোমরা ইনডিরেক্টলি বুঝিয়ে দিলে যে তোমরা সাপোর্ট করছো। একবারের জন্য তোমাদের এটা মনে হলো না যে প্রতিবাদ করি, কি বলছে আটকাই সেটাকে? না, মনে হয়নি, মনে হয়নি। তার কারণ আমি অত্যন্ত ক্লান্ত। আমি ক্লান্ত, তোমার মা ক্লান্ত। তুমি শুনবে, আমরা তৈরি ছিলাম তোমাকে পুলিশ অ্যারেস্ট করবে বলে। মানে কি বলছো ভাবি? তোমরা জানতে? মানে আমি সেজে গুজে বেরোলাম তোমাদের সাথে, তোমরা জেনে বুঝে আমাকে ওখানে নিয়ে গেছিলে পুলিশের কাছে ধরিয়ে দেবে বলে? চাইনি তো আমরা, কেউ চাইনি তুই আমাদের সাথে যাস। সকলের সামনে পুলিশ তোকে অ্যারেস্ট করবে এটা জানতাম বলেই বলেছিলাম তোকে, মানা করেছিলাম যেতে। এত কিছুর পরেও তোমার এত অন্যায় এত পাপ সমস্ত কিছুর পরেও সকলের সামনে তোমার হাতে হাতকড়া পড়বে, এটা আমাদের দেখতে ভালো লাগবে না। ভাবি ভাবি তোমার লজ্জা লাগছে না এটা বলতে? তোমার খারাপ লাগছে না ভাবি যে তুমি এটা বলছো? তার মানে তোমরা জানতে যে ওখানে গেলে আমার সঙ্গে এই অন্যায়টা হতে চলেছে, আমার সঙ্গে এটা হবে, তার সত্ত্বেও তোমরা ওখানে চলে গেলে। মানে ওখানে গিয়ে ওদেরকে আটকানো তো দূর, প্রতিবাদ করা দূর, তোমরা তোমরা পার্টিসিপেট করতে চলে গেলে। আজকে যদি পুলিশ তোমাকে ওখানে অ্যারেস্ট করতো তাহলে তোমার সাথে সেটা অন্যায় হতো না, অন্যায়টা হয়েছে মেঘের সঙ্গে। উফ মেঘ 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 মেঘ, আমি আর পাচ্ছি না তোমাদের এই মেঘ। কি হয়েছে, কি আছে এই মেঘের মধ্যে? মেঘ থাকলে তোমাদের সূর্য উঠবে, মেঘের জন্য তোমরা ঘুম থেকে ওঠো, মেঘের জন্য বৃষ্টি হয়, তোমরা তোমাদের জীবনে মেঘ ছাড়া আর কিছুই বুঝছো না নাকি? এখন সারাক্ষণ খালি মেঘ মেঘ। আচ্ছা মা, তুমি তো নিজেই আগে বলতে বলতে না যে ও জন্মেছে আমার জন্য, ওকে পৃথিবীতে আনা হয়েছে আমার জন্য, ও বেঁচে আছে আমার জন্য, তুমি বলতে তো ওকে। আজকে কি হলো তুমি বলো না মা। তুমি আজকে সারাদিন আমার সঙ্গে কতগুলো কথা বলেছো বলো, কথাই বলো না, আমার সাথে কেউ কথাই বলে না, আর ভালোই বাসে না। আমি একটা অপ্রয়োজনীয় মানুষ হয়ে গেছি আমার বাড়িতেই। সেটা কেন হয়েছে একবার ভেবে দেখেছো? না। কেন তুমি সেই জায়গাটা হারিয়েছো ভেবেছো? আমার মনের ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, বিশ্বাস সব নিয়ে তুমি দিনের পর দিন ছিনিমিনি খেলেছো, ভেবেছো একবার? আমার ভাবার দরকার নেই মা। আমি যাই করি না কেন, যতই চেষ্টা করি না কেন, তোমরা আমার কোনো কিছুতে কোনোদিন ঠিক খুঁজে পাবে না। তুমি একটা ঠিক খুঁজে পাওয়ার সুযোগ করে দাও আমাদের, একটা বারের জন্য আমরা ভুল সেটা প্রমাণ করে দাও, আমরা তোমার কথা বিশ্বাস করবো। ময়ূরী 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 তুমি আমাদের প্রথম সন্তান, তুমি থামো মা। তোমার এই প্রথম সন্তানের সেন্টিমেন্টটা এবার পুরনো হয়ে গেছে। আমি জানি তোমরা কোনোদিনই আমার পাশে থাকবে না, তুমি ভাবি মেঘ কেউ না। তুমি ভাবি তোমরা সবাই চাও যে আমার জেল হোক, আমি জেলে থাকি সারা জীবন, তোমরা এটাই চাও। আর সবটা চাও কিসের জন্য? শুধুমাত্র মেঘের খুশির জন্য। কি রে মেঘ, এই খুশি তো এবার খুশি হওয়া উচিত তোর। দেখ এত বড় বাড়িতে তুই ভাবি আর মায়ের একমাত্র সন্তান হয়ে থাকবি, একেশ্বরী হয়ে থাকবি, তুই তো এটাই চেয়েছিলি। আমাকে তাড়িয়ে দিতে চাস তো? আমাকে তাড়িয়ে দিস, পুলিশ এসে আমাকে নিয়ে চলে যাবে, এটাই চেয়েছিলি, বল না তুই খুশি তো এবার? এই কথাগুলো এখন ছাড় না প্লিজ 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 প্লিজ। কি রকম করছো এগুলো? তুমি টেনশন করো না মেঘ, তোমার স্বপ্ন তোমার ইচ্ছে সবকিছু কদিনের মধ্যে ম্যাটেরিয়ালাইজ হয়ে যাবে। আমাকে তাড়িয়ে দিচ্ছিস তুই বাড়ি থেকে, তুই তো আমাকে তাড়িয়ে দিতেই চাস। তোকে এই বাড়ি থেকে কেউ কেন তাড়াবে একটু বলবি? তুই টায়ার্ড হোস না মেঘ, এই নাকামিগুলো করে করে তুই সত্যি টায়ার্ড হোস না, তাই না? আমি দেখতে দেখতে টায়ার্ড হয়ে যাই এরকম বোকা সাজার একটা অ্যাক্টিং। তোকে কেউ কেন এই বাড়ির থেকে তাড়াবে দিদি ভাই? নাকামি হচ্ছে ইয়ারকি, তোরা সেই ব্যবস্থাটা করে রেখেছিস, তোদের জন্য আমাকে নিয়ে যাবে। ও মাই গড, এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে যে কোনো মুহূর্তে পুলিশ এসে আমাকে বাড়ির থেকে তুলে নিয়ে যেতে পারে, আর আমার বাড়ির লোক আমার জন্য তার লয়ারও দেবে না। একটা সিচুয়েশন তৈরি হতে পারে মানে? তার মানে তুমি স্বীকার করছো যে ওই রিসোর্টের অর্ডার স্লিপে হাতের লেখাটা তোমার, সেটা দেখে পুলিশ তোমাকে তুলে নিয়ে যেতে পারে? আমি বলছি আমার হাতের লেখাটা তো কপিও করতে পারে, সেটা তো হ্যান্ডরাইটিং এক্সপার্ট বলবে। ওই রূপ বলে ছেলেটির কাছে যে সমস্ত রেকর্ডিং আছে সেটা ফেক কিনা সেটাও টেস্ট করা হবে, তারপর তুমি নির্দোষ প্রমাণিত হবে। আমি কিছু করিনি বাবি, বলছি তো আমি কিছু করিনি। মেঘ মেঘ করেছে, তুই বল, তুই সত্যিটা বল, তুই তুই আমার হ্যান্ডরাইটিং নকল করেছিলি তাই তো? তুই আমাকে ভাসানোর জন্য এগুলো করেছিলি যাতে তুই আমাকে তাড়াস। শোন, একটা ভালো কথা বলছি, এই টপিকটা না আমরা এখানে ছেড়ে দিই। বাড়িতে কেউ আসবে না, তোকে কেউ কোথাও নিয়ে যাবে না, বাড়িতে পুলিশ আসবেই না। শুন, কালকে সকালে বাপি আমি আর তুমি গিয়ে দিদিভাইয়ের নামে যে কমপ্লেনটা আছে সেটা আমরা উইথড্র করে নেবো, ঠিক আছে? এটা নিয়ে কোনো ইনভেস্টিগেশনই হবে না। চুপ কর এখন। কমপ্লেন উইথড্র করা হবে না। আর কমপ্লেন তো তুমি উইথড্র করতে পারবে না, কারণ কমপ্লেনটা করেছি আমি, ওর কর্মফল ওকে ভুগতে হবে। जे बोनेर दिके आंगुल तुले तुमी बोलछो जे से तोमार हातेर लेखा नकल करते पारे से कालके आमाके कि बोलेछिलो जानो जाते आमी कमप्लेंटटा विथड्र करिनी तार कारण से अंदाज करेछिलो जे गोटा ब्यापारटार पेछने तुमी रयेछो तोमाके बाँचानोर जोन्नो बोलेछिलो एई चारजनके सेटा परिवार मने करे ताई बोलेछिलो सेदिन ओर कथा शुनिनी आजो शुनबो ना और तुम जेभावे उल्कार गतिते छूटे चलेछो तुम्हें आटकानो सम्भव नय तुम तखोनी थामबे जखन तुम मुख थुबड़े पड़बे पुलिस तुम्हें अरेस्ट करबे निये जाबे तुम्हार शास्ति होबे कर्मफल तुम्हें भुगते होबे आमि तार जन्य अपेक्षाय बसे आछि केन जानो एई शास्ति तुम्हें सुस्थ स्वाभाविक जीवने आबार फिरिये आनबे एई जन्य बसे आछि अंतत आमि अपेक्षा करे आछि तार जन्य देखें चाँदेर गाए दाग देखे हमें अनेक दूर थेके सेटाके कलंक बोले दागिए दी किन्तु ताते तो चाँदेर कोनो कलंक हय ना ठीक तेमनी मेघेर नामेओ कोनो कलंक दागिए दिले ताते मेघेर कोनो कलंक हय ना पारले आमाके माफ करे दिओ आमी तोमार काछे क्षमा प्रार्थी ना ना क्यों आज के तो एक शांति पावर कथा तुम्हें पे शांति खानिकटा तो पे तुम्हें घुमाओनी क्यों जो शांतिर संगे खानिकटा अशांति रही गेछे ना एरपर कि हबे तोर मायेर मतो आमाके तो डाक्तार आर घुमेर ओषुध देयनि घुमेर ओषुध खेले हयतो घुमिये पड़ते पारताम खाली ओई एकटाई चिंता एरपर कि हबे एरपर आर किछु हওয়াটা तुमि आटके दाओ ना बाबी सेटा कि आर आमार हाते आछे रे তোমার হাতেই সব আছে বাপি কমপ্লেইন তুলে নেবার কথা বলছিস না ওটা করব না বারবার একই অন্যায় করলে শাস্তি তো পেতেই হবে একটা সময় ওকে তো আমি অনেক বুঝিয়েছি ভালো কথায় মন্দ কথায় किन्तु एक ही अपराध बार बार करे चलेछे और मेघ एटा कोनो साधारण अपराध नय पारिवारिक अशांति करछे ना ओ जेटा करछे सेटा क्राइम क्राइम करले शास्ति तो पेतेई हबे और क्रमश ओ क्राइमगुलो ना भयानक जटिल हये उठछे किन्तु बापी दीदी भाई असुखेर कथाटा तो आमादेर माथाय राखते होबे माथाय आछे रे मा किन्तु शुधु एकजनेर असुस्थता आछे बोले से बार बार छाड़ पेये जाबे एटा तो हय ना और ओ जेभावे छूटे चलेछे ओके आटकानो सम्भव नय ओके जदि छेड़े दिओ ओ आबारो एकई कांड घटाबे और ओर अपराधगुलो क्रमश जटिल और भयंकर हो उठছে शास्ति छाड़ा ओके थामानो जाबे ना और सेई शास्ति घरे होबे ना जेमन घरे जा हिमपुटे ठंडा लागबे और एई समस्त भावना माथा थेके सरिये दिये ना सामनेर दिके एगो तोर अनेक किछु करार आछे अनेक बड़ो किछु सुंदर किछु बापी मायेर प्रेशर टेशर आबार बेड़े जायनि तो ना तोर माथा थेके जे दुर्नामेर बोझाटा नेमेछे ताते शांति पेয়েছে दुर्नामेर बोझा कि सत्यिই कोनोदिन नामे बापी এই কথা কেন বলছিস? জানো বাপি, সেদিন আমি যখন ডাক্তারের কাছ থেকে বাড়ি ফিরছিলাম, গাড়ির জন্য রাস্তায় দাঁড়িয়েছিলাম, তখন একটি ১৬-১৭ বছরের মেয়ে তার মার সঙ্গে যাচ্ছিল। সেই মেয়েটির মা তাকে আমায় দেখিয়ে বলল যে ওই দেখ মেঘ রায় গান টান করে, বাজে মেয়ে, নোংরা টাইপের। আমি সেদিন বাপি একটা টিনেজ মেয়ের চোখেও আমার প্রতি ঘৃণা দেখলাম জানো। আচ্ছা, আজ যে এত কাণ্ড হলো, এত কিছু হলো বাপি, তুমি বলো আমার, ওই মহিলাটি কোনোদিনই কি তার মেয়েকে আবার বলবে যে মা মেঘ রায় বাজে মেয়ে নয়, সে নোংরা নয়? কোনোদিনই বলবে না বাপি, আমি জানি বলবে না। হয়তো বলবে, হয়তো বলবে না, কিন্তু আমি ভাবতে চাইব যে ওই কিশোরী এই খবর দেখে তার মাকে গিয়ে বলবে যে মা তুমি ভুল বলেছিলে, মেয়েটা বাজে নয়। আমার কথায়, আমাদের কথায় ও খুব কষ্ট পেয়েছে, আমরা অন্যায় করেছি।